বলি বিহুলা বলো গো মাতা পিতা আমাদের কি বাসর ঘরে রেখে গেছে হ্যাঁ জানি না প্রিয়ে বাসর ঘর তোমার পছন্দ হয়েছে কিনা বলো না প্রিয়ে এই বাসর ঘর কি তোমার পছন্দ হয়েছে সত্যি বিবাহের পর আমি এত সুন্দর বাসর ঘর পাবো আমি কখনো স্বপ্নেও ভাবিনি সত্যি বলছো প্রিয়ে বাহ শুনে মনটা খুব ভালো লাগলো বলো কিছু বলবে তুমি হ্যাঁ গো বলো প্রিয়ে আমি যদি কিছু জানতে চাই আমায় বলবে তো অবশ্যই বলবো প্রিয়ে তাহলে শোনো আমি বলছি বেশ বলো আরে কোন কারি গ বানিয়েছে আজ দক্ষিণেতে
दक्षिणे थे पियाछे चितिर ठाकुर जागरना तगो बेहुला देखिते सुंदर बासुर घर চারিদিকের অঙ্কিত চিত্র বলে দিয়েছি সত্যি এ বাসর ঘরেই তেত্রিশ কোটিতে তার অঙ্কিত রয়েছে চিত্র চলো আমরা তাদের জন্য প্রণাম করবো কেমন চলো 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 বেহুলা জানাই গো প্রণাম গো বেহুলা দেখিতে সুন্দর বাসুর বলো আজকে দিনে এই বাসর ঘর দর্শন করে আমার যে করণীয় আমি তাই ভুলে গেছি কি প্রিয়ে আমায় বলেছিল বেহুলা এই বিশ্বব্রহ্মাণ্ডে যতগুলো নারী জন্মগ্রহণ করেছে হ্যাঁ স্বামীর ঘরে সকলকে চলে যেতে হয়েছে স্বামীর ঘরে গিয়ে যদি নারীরা স্বামীকে প্রণাম করে তারা নারীত্ব জীবন থেকে ধন্য হয় সত্যি বলছো প্রিয়ে হ্যাঁ তাহলে তুমি প্রণাম করবে আমায় হ্যাঁ গো আমি স্থিতিতে দাঁড়িয়ে রইলাম তুমি প্রণাম করো এসো বেশ তাহলে তুমি এবার দাঁড়াও ওকি দৃশ্য হেরিলাম আমি নয়নে প্রিয়ে তুমি আমায় প্রণাম করতে এসো না তোমায় দেখি যে প্রাণে মনে ভয় হয় আমি তোমায় প্রণাম করতে দেবো না প্রিয়ে কিন্তু কেন ও তোমার মস্তকে সর্ব কিলিবিলি করে গো বানিয়ার ঝি ওনা স্বল্প দেখিয়া ভয় লাগে আমি তোমায় প্রণাম করতে দেবো না ওই আমারই স্বল্প শ্রীমন্তের সিঁদুরের জ্যোতি জলে নাথ আমার মস্তকের স্মৃতি পাখি জলে বলে বিহুরা আজকে তোমার সীমন্তের স্মৃতি পাটি এমনি করে জ্বলছে সত্যি না জানতে বড় ভুল হয়ে গেছে প্রিয়ে আমি বুঝতেই পারিনি এবাসর ঘরে কেন যেন এবাসর ঘরে তোমায় দেখি ভয় পেলাম বেশ এবার তুমি প্রণাম করো আমি আর দূরে সরে যাবো না প্রিয়ে বলি বিহুলা একটু কথা বলবো প্রিয়ে আমাদের মাতা পিতা জেগে থাকতে বলেছে সারা নিশি চলো এবাসর ঘরে পাশা খেলতে খেলতে নিশি প্রভাত করে দেবো বেশ বলো এই পাশা খেলা খেলতে গেলে পণ রাখতে হয় পণ হ্যাঁ বেশ তুমি যা চাইবে আমি তাই দেব বেশ আর আমি আজকে তুমি যদি হেরে যাই তোমাকে আমি নিশে প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে অষ্টলঙ্কারে সাজিয়ে দেবো বলো তুমি চিট নেবে না পট নেবে আমার পট হইল তাহলে আমরা খেলাবো আমি একবার খেলাবো তুমি একবার খেলাবে কেমন তাহলে চালাচ্ছি গুটি চালা ওই তুমি চিট নেবে পট ওই আজ খেলিবো খেয়ে লিবু পাশা ওই নামা সর ঘরে খেলি বুখে লিবু পাশা এই নামা Oh, dear.
তোমার জয় হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি তুমি হয়তো এর মধ্যে কোনো জাদুমন্ত্র করেছো, তাই না? মানে আমি জাদুকরের মেয়ে? আমি তোমাকে সে কথা বলিনি প্রিয়ে। আমি চালালাম গুটি, তুমি ধরলে, অথচ তুমি জিতে গেলে আমি হেরে গেলাম। কেউ হারবে কেউ জিতবে। ঠিক আছে, তাহলে এবার তুমি চালাবে। প্লিজ, আমার পড় রইল। দ্বিতীয় দানব চালায় পাশা মা মনসার নামে, আমি যেন তোমায় স্পর্শ করবো, আর সঙ্গে সঙ্গে যেন আমার সর্বাঙ্গে কামভাবে জড়িত হয়। সত্যজনক আমি যারা সহ্য করতে পারছি না, এবার স্বর ঘরে তোমায় দেখে আমার মনখানা যেন ভরে গেছে। এসব প্রিয়ে, আমার এই দাবিতে প্রাণকে শীতল করে দাও, বা স্বর ঘরে দাও, তুমি আমায় প্রিয়। তুমি আমার এই এই কথা রাখতে পারবে না? ও কথা রাখো না, ও রাখো না প্রিয়ে। ওগো প্রিয়ে সাহেব মজুই আড়ি, তুমি হানিলে গো প্রেম পান সহিত নাই আমি পারি। প্রেমালিঙ্গন দাও, নইলে আমি তোমার কাছ থেকে জোর করে প্রেমালিঙ্গন নেব। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না তো অগো কাঁচা ডালি খেলে না তো মুখ লাগে, অগো পাকিয়াটা লিমো খেলে গো মুখ ভরা। বাবা কাঁচা ফল আছে, সেটা কাঁচাতে ভালো লাগে, তুমি জানো কি? ওগো কাঁচা শশা খেতে প্রিয়ে, ওগো প্রিয়ে যেমন বড়ই লাগে ভালো, ওই না পাকিলে যে শশা প্রিয়ে না লাগে গো ভালো। বানারি বাসর ঘরে ওগো দেয় গো আলিঙ্গন, শাস্ত্রেতে প্রমাণে আছে বিধবার লক্ষ্মী জাতি নারী প্রিয়ে, ওগো প্রিয়ে যেমন সর্বশাস্ত্রে কো, ওই না নারী জাতীয় বেহুলা মুখে ছোট ধরি পায়ে পড়ি ওগো বলি যে তোমারে ওই আজকে নিশি ও কানো না ক্ষমা করো মোরে। শোনো শোনো ও বেহুলা, ও বেহুলা আমি বলিলাম তোমারে, খুদার জানা ও গো প্রিয়ে রন্ধন করো তুমি আজ। ক্ষুধার জ্বালার জন্য আমি সহ্য করতে পারছি না, তুমি যাও না, রন্ধন করে এনে দেবে। কিন্তু বাসনে তো কিছু নেই, আমি তোমায় দেখিয়ে দেবো। ও বলি ও গো বেহুলা, ওই আমার ক্ষুধার জ্বালাই প্রাণ জো ওনে যাই গো, দিব না তো গো চালে কোথায়।
গোবর চাল আছে, নারিকেলের মালই আছে, সেটাকে পাত্র বানাবে আর ডাবের জল দিয়ে রন্ধন করবে, নারিকেলের চোচাকে কাষ্ঠ বানাবে, এক রন্ধন পঞ্চম ব্যঞ্জন তুমি আমার জন্য আনবে, আর আমি কিছু সময় স্বর্ণপালনকে বিশ্রাম করছি। বেশ বেশ বেশ, স্বামী সেবাই হচ্ছে নারীদের ধর্ম, আর দেরি নয়, আমি এই মুহূর্তে অন্নপূর্ণা দেবীর নাম স্মরণ করে আমি রন্ধনশালায় প্রবেশ করব, দেখি মা আজকে দিন আমায় আশীর্বাদ করেন কি না। রন্ধ করবো আমি গো অন্নপূর্ণার নামে, রন্ধন করবো আমি গো অন্ন পঞ্চম ব্যঞ্জন করিব না।